সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে রেমিটানো পিটুপি ক্রিপ্টো এক্সচেঞ্জের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত রেমিটানো পিটুপি ক্রিপ্টো এক্সচেঞ্জের যে রিনেক কয়েনটা রয়েছে সেই রিনেক কয়েনের স্টকিংটা নিয়ে কথা বলতে চাই। সো ফ্রেন্ডস, আমরা যারা রেমিটানোর নিজস্ব কয়েন রিনেক কয়েন নেটিভ কয়েন যেটাকে বলা হয় যে রিনেক কয়েনটা মাইনিং করছি, সো এই কয়েনটা কি আসলে সেপ্টেম্বরের 30 তারিখের পর কি আমরা সবগুলো কয়েন যতগুলো কয়েন মাইনিং করছি সবগুলো কয়েনকে সেল করতে পারবো কি না? আপনারা জানেন যে রেমিটানো যে নেটিভ কয়েন রিনেক কয়েনটা রয়েছে এই কয়েনটা কিন্তু 5 বছরের হালভিংয়ের মাধ্যমে হচ্ছে তারা এই কয়েনটা আনলক করবে। সো এটা কী পরিমাণ আনলক করবে এবং কত বছর পর পর আমরা এই কয়েনটা আনলক করতে পারবো এবং কীভাবে সেটা আনলক হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং তাদের হোয়াইট পেপারে তারা কিন্তু এই লকিং সিস্টেমটা কিন্তু রেখেছে। সো লকিং সিস্টেমটা রাখার মূলত কারণ হচ্ছে এই কয়েনটা যাতে মার্কেটে কম ডিস্ট্রিবিউশন থাকে, মার্কেটে সার্কুলেশন যাতে কম থাকে। আপনারা জানেন যে কয়েনের মার্কেট সার্কুলেশন যত কম সেই কয়েনের প্রাইস কিন্তু তত বেশি হয়। সো এটা লকিং সিস্টেমটা রাখার মূল কারণ হচ্ছে মার্কেটে যাতে কয়েনটা স্বল্প পরিমাণ থাকে এবং এটার প্রাইসটা যাতে পাম্পিং করে খুব দ্রুত সময়ের মধ্যে, সেই জন্য হচ্ছে এই লকিং সিস্টেমটা। সো প্রথমত হচ্ছে আমি তাদের হোয়াইট পেপারে চলে যাই এবং সেখানে গিয়ে দেখাচ্ছি যে কী পরিমাণ কয়েন আমরা প্রতি বছর এখান থেকে আনলক করতে পারবো এবং কীভাবে সেটি আনলক করবো সেটা দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমি এখন হচ্ছে রিনেকের হোয়াইট পেপারে রয়েছি। সো রিনেকের হোয়াইট পেপারে যাওয়ার পর হচ্ছে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসলে কিন্তু আপনারা সেই লকিং সিস্টেমটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান ফর দ্য ইউজেস অফ দ্য ডেভেলপমেন্ট। সো আমি কিন্তু এর আগেও আমি যখন হোয়াইট পেপার রিডাবার করেছি সেখানে কিন্তু আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। তারপর আপনাদের সুবিধার্থে আরেকটি বিষয়, যাতে আপনারা রেমিটানো রিনেক কয়েনটা মাইনিং করার ক্ষেত্রে যাতে আরেকটু সিরিয়াসনেসটা কাজ করে আপনাদের মধ্যে, সেই কারণে এই বিষয়টি দেখানো। সো এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে 5 বছরের মাধ্যমে তারা এই কয়েনটা আনলক করবে হালভিংয়ের মাধ্যমে। সো প্রথম বছর, দ্যাট মিনস হচ্ছে যখন সেপ্টেম্বরের 30 তারিখে রিনেক কয়েনটা কিন্তু মাইনিং করা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, আপনি চাইলে সেপ্টেম্বরের পরেই কিন্তু আর এই কয়েনটার মাইনিং করতে পারবেন না। সো এই সেপ্টেম্বরের 30 তারিখের পর যখন মেইনেটে প্রদর্পণ করবে তখন হচ্ছে আপনাকে 20% তারা হচ্ছে আনলক করবে। আপনি যদি 100 কয়েন মাইনিং করে থাকেন তাহলে হচ্ছে সেখান থেকে 20টা কয়েন হচ্ছে তারা প্রথম বছরে আনলক করবে, যেটা হচ্ছে আপনি যদি 100 কয়েন মাইনিং করেন 20টা কয়েন আপনি পাচ্ছেন, বাকি 80টা কয়েন আপনি প্রথম বছর সেল করার জন্য আপনি পাচ্ছেন না। তারপরে দ্বিতীয় বছর এসে তারা আরও 20টা কয়েন আপনাকে আনলক করে দেবে এবং আপনি যদি 100 কয়েন মাইনিং করে থাকেন তাহলে হচ্ছে দ্বিতীয় বছর এসে আপনি আবারও 20টা কয়েন আপনি পাবেন। তারপর হচ্ছে তৃতীয় বছর এসে আপনি আরও 10টা কয়েন আপনি সেখান থেকে মাইনিং করতে পারবেন 10%, ফোর্থ ইয়ার এসে আরও 10% এবং ফিফথ ইয়ার এসে হচ্ছে 10%। সো এখানে দেখতে পাচ্ছেন টোটালি হচ্ছে 20 20 40 40 আর 3 10 30, টোটাল হচ্ছে 70% কয়েন 5 বছরে তারা আনলক করবে স্টেপ বাই স্টেপ গ্রেজুয়ালি তাদের চার্ট অনুসারে। এবং বাকি যে 30% কয়েন থাকবে সে 30% হচ্ছে আফটার 5 ইয়ার্স পর তারা হচ্ছে এটা আনলক করে দেবে অটোমেটিকলি। সো প্রথম 5 বছরে আমরা পাচ্ছি 70% কয়েন আনলক পাবো, দ্যাট ইজ হচ্ছে আপনি যদি 100 কয়েন মাইনিং করে থাকেন 70টা কয়েন হচ্ছে আপনি 5 বছরে আনলক করতে পারবেন, বাকি 30টা কয়েন হচ্ছে আপনি 5 বছর পর তারা হচ্ছে তারা আপনার 30% কয়েন তারা আনলক করে দেবে। সো ফ্রেন্ডস, আপনি মনে করছেন যে আপনি এত পরিমাণ কয়েন কালেক্ট করছেন যখন এটা মেনেটে চলে আসবে আমি তখন সবগুলো কয়েন সেল করে দেবো, এরকমটা হয়তো অনেকে ভাবছেন। সো এটা আসলে ভাবার আসলে আপনার জন্য বোকামি হবে কারণ আপনারা হোয়াইট পেপারটা ভালো করে রিড আবার করেন না, হয়তো বুঝতে পারছেন না। সো আপনি যে পরিমাণ কয়েন মাইনিং করবেন সেই পরিমাণ কয়েন তারা হচ্ছে 100 ভাগে ভাগ করে সেখান থেকে 20% প্রথম বছর, দ্বিতীয় বছর এসে আরও 20% তারা আনলক করবে, তৃতীয় বছর এসে 10% 10% করে আরও 3 বছর তারা সেটি আনলক করে দেবে এবং বাকি 30% হচ্ছে আপনার 5 বছর পর আপনি সেটি আনলক করতে পারবেন। সো এবার আসি ফ্রেন্ডস, আমরা যে কয়েনটা মাইনিং করছি রিনেক কয়েন, এই কয়েনটাকে আদৌ আমাদের এই রেমিটানো এক্সচেঞ্জে আসলে কি থাকবে কি না, নাকি এখান থেকে আমাদের অন্য কোনো ওয়ালেটে ট্রান্সফার করতে হবে? সো তারা বলেছিল যখন মেনেটে আসবে তখন হচ্ছে কয়েনটা সরাসরি আপনার রিনেক ওয়ালেট, আপনারা হয়তো অনেকে রিনেক ওয়ালেট ক্রিয়েট করেছেন, আপনার কীভাবে রিনেক ওয়ালেটটা ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিও দিয়েছি। আপনারা হয়তো সেই ভিডিওটি দেখে অনেকে রিনেক ওয়ালেটটা ক্রিয়েট করে নিয়েছেন, যদি ক্রিয়েট করে না থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে রিনেক ওয়ালেটটা ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমার লিঙ্ক রয়েছে। সো তাদের কিন্তু নিজস্ব একটা ওয়ালেট রয়েছে রিনেক ওয়ালেট, আমি একটু আপনাদেরকে সেই ওয়ালেটটা দেখিয়ে দিচ্ছি। সো আমি সরাসরি হচ্ছে রিনেক ওয়ালেটে প্রবেশ করি। ওকে, আমি রিনেক ওয়ালেটে প্রবেশ করে আপনাদেরকে সেটি দেখিয়ে দিতে পারবো। সরি, ওয়ালেট।
ওকে সো ওয়ালেট ডট রিনেক ডট ফাউন্ডেশন এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা তাদের রিনেক ওয়ালেটে প্রবেশ করতে পারবেন। সো আমি কিন্তু এখন রিনেক ওয়ালেটে রয়েছি, এটা হচ্ছে রেমিটানোর একটি নিজস্ব ওয়ালেট। সো আপনি এখানে যখন পাসওয়ার্ড দিয়ে যখন আপনি এখানে লগ ইন করবেন তখন এখন রিনেক ওয়ালেটে রয়েছি। এই ওয়ালেটটার মধ্যে আপনাদেরকে আপনার যে মাইনিং করা যে কয়েনটা রয়েছে সেই কয়েনটা হচ্ছে তারা প্রথমত যখন মাইনেটে আসবে তখন হচ্ছে তারা সরাসরি হচ্ছে এই ওয়ালেটে আমাদের সবগুলো কয়েন এখানে তারা হচ্ছে ট্রান্সফার করে দেবে অটোমেটিকলি। আপনি যখন এই অ্যাড্রেসটা সেখানে অ্যাড করবেন সেটা হয়তো পরবর্তী তারা আপডেটের মাধ্যমে সেটি জানিয়ে দিবে। সো এখানে আপনি যখন নিয়ে আসবেন আসার পর হচ্ছে আপনি এখানে আপনার কয়েনটা হচ্ছে আপনার স্টক অবস্থায় থাকবে এবং এখান থেকে হচ্ছে তারা প্রতি বছরে 20% করে যেমনটা করেছে আনলক করবে সেইভাবে হচ্ছে তারা আনলক করবে আমার মনে হচ্ছে। সো আপনারা যারা এখনও রিনেক ওয়ালেটটা ক্রিয়েট করেন আপনারা চাইলে রিনেক ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে পারেন। রিনেক ওয়ালেটটা ক্রিয়েট করলে হচ্ছে আপনাদের পরবর্তীতে যখন এটা মেইনেটে আসবে তখন হচ্ছে আমাদের এই ওয়ালেটটা ক্রিয়েট করা নিয়ে আর কখনও তোমার হ্যাসেলে পড়তে হবে না। সো অবশ্যই আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে এটা প্রাইসটা তারা যেটা টেস্টিং প্রাইস রয়েছে সেখানে $40 শো করছে। প্রত্যেকটা রিনেকের প্রাইস তারা হচ্ছে $40.49 তারা যেটি বলেছে। এটার মার্কেট ক্যাপ এখনও যেহেতু ওইভাবে তৈরি হয়নি, সো এটা যখন মার্কেট ক্যাপটা তৈরি হবে যখন মেইনেটে আসবে তখন এটার প্রাইসটা হয়তো $40-$50 মধ্যে হয়ে যাবে, যদি এটা টেস্টিং প্রাইস $40 রয়েছে এখন বর্তমানে এবং এটার প্রাইসটা আসলে ডিপেন্ড করবে মার্কেট ক্যাপের উপরে। সো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট এবং আমি আপনাদেরকে যেটি বলতে চেয়েছি সেটা হচ্ছে আপনারা যারা রেমিটানো এই রিনেক কয়েনটা মাইনিং করছেন আমি আপনাদেরকে বারবার সাজেস্ট করছি যে আপনারা অবশ্যই অবশ্যই মাইনিংটা অনগোয়িং রাখবেন। এবং আপনারা আমরা মাত্র আর হচ্ছে আজকে হলো 6 তারিখ, আমরা আর মাত্র হচ্ছে 54-55 দিনের মতো আমরা মাইনিং করার সুযোগ পাবো। সেপ্টেম্বরের 30 তারিখে কমপ্লিটলি মাইনিংটা অফ হয়ে যাবে, আপনি চাইলে তখন আর ফ্রিতে কয়েনটা মাইনিং করতে পারবেন এবং অক্টোবরের শুরু থেকে আমরা এই কয়েনটা সেল করতে পারবো। সো আপনারা যারা মাইনিং করছে তারা নিয়মিত মাইনিং করে যান এবং যারা বেশি পরিমাণ কয়েন কালেক্ট করতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা প্রচুর পরিমাণ মেম্বার রেফার করুন। যত বেশি মেম্বার রেফার করবেন যত বেশি মেম্বার জয়েন করবেন আপনার ডাউনলাইনে তত বেশি আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা এখনও KYC কমপ্লিট করেন রেমিটানো আপনারা অবশ্যই KYC কমপ্লিট করে নেবেন। যদি KYC ভেরিফাইড না হন তাহলে এই কয়েনটা আপনি কিন্তু অক্টোবরে আপনি মাইনেটে ট্রান্সফার করতে পারবেন না। সো অবশ্যই অবশ্যই আপনার KYC ভেরিফাইড হতেই হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এই কয়েনটা আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। এই কয়েনটা তারা হচ্ছে বার্নিং করে ফেলবে, ভ্যানিশ করে ফেলবে। সো যারা মাইনিং করছেন তারা মাইনিং করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আগে আপনারা KYC প্রতি গুরুত্ব দিন, কারণ KYC যদি না করেন তাহলে হচ্ছে আপনার পরিশ্রমটা সম্পূর্ণভাবে বৃথা চলে যাবে। সো অবশ্যই অবশ্যই KYCটা করে নিন, KYCর প্রতি গুরুত্ব সবচেয়ে বেশি দিবেন কারণ সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে KYC ভেরিফাইড হতে হবে, আদারওয়াইজ আপনি কয়েনটা মেইনেটে ট্রান্সফার করতে পারবেন না। সো প্রতি হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো আপনারা যারা অনেকেই বলছেন যে আমি প্রচুর পরিমাণ কয়েন কালেক্ট করে ফেলেছি কয়েনটা আমি সেল করতে পারবো, সো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনি যত পরিমাণ কয়েন কালেক্ট করেন না কেন সবগুলো কয়েন কিন্তু আপনি শুরুতে সেল করতে পারবেন না, কারণ তারা হচ্ছে 5 বছর হালভিংয়ের মাধ্যমে এই কয়েনটা তারা আনলক করবে। সো ফ্রেন্ডস হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।